गुरु जय 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 गुरु निगमान নিগমানন্দ পরমহংস তুমি ব্রহ্মের পূর্ণ অংশ জীবকে দাও তুমি ব্রহ্মবিদ্যা জীবকে দাও তুমি ব্রহ্মবিদ্যা ভব ব্যাধি করুণাশ তোমার শরণে শরণাগতের তোমার শরণে শরণাগতের পুরে যে অভিলাষ প্রভু পুরে যে অভিলাষ নিগমানন্দ পরমহংস তুমি পাব যে শক্তি অজ্ঞাত জ্ঞান আত্মশক্তি ভক্তি পথে পাব যে শক্তি অজ্ঞাত জ্ঞান আত্মশক্তি তুমি তো বলেছ করো সদ্গুরু তুমি তো বলেছ করো সদ্গুরু হবে চেতন বিকাশ হবে চেতন বিকাশ জীবকে দাও তুমি ব্রহ্মবিদ্যা ভব ব্যাধি করো সাধন লব্ধ মহান সত্য মানব দেহে এই দেবত্ব সাধন লব্ধ মহান সত্য তুমি আছো প্রভু সর্বধর্মে পশু পক্ষী সবার মর্মে তুমি আছো প্রভু সর্বধর্মে পশু পক্ষী সবার মর্মে স্তুতিতেও তুমি নিন্দায়ও তুমি স্তুতিতেও তুমি নিন্দায়ও তুমি করো শ্রীচরণ দাস করো শ্রীচরণ দাস নিগমানন্দ পরমহংস তুমি ব্রহ্মের পূর্ণ অংশ নিগমানন্দ পরম
দা ভব ব্যাধি করোনাশ। তোমার শরণে শরণাগতের, তোমার শরণে শরণাগতের পুরে যে অভিলাষ প্রভু, পুরে যে অভিলাষ। নিগমানন্দ পরমহংস তুমি ব্রহ্মের পূর্ণংশ, তুমি ব্রহ্মের পূর্ণংশ। বাংলার 1287 সাল নদিয়া জেলার মিহিরপুর মহকুমাকে দ্বিধা বিভক্ত করিয়া ভৈরব নদ প্রবাহিত। কিছুকাল পূর্বে এ নদের সাধু জল স্বাস্থ্যকর ছিল, এখন নানা কারণে এই নদ মরিয়া বুঝিয়া যাওয়ায় ইহার তীরবর্তী গ্রামগুলি ম্যালেরিয়ার মিলনকেতন হইয়াছে। ভৈরব নদীর উত্তর তীরে নীলকুঠি, আর দক্ষিণ তীরে ঘন সন্নিবিষ্ট বৃক্ষরাজের অন্তরালে কুতবপুর নামে এই পল্লী অবস্থিত। এই কুতবপুর পল্লীতে ভুবনমোহন চট্টোপাধ্যায় নামে এক ভক্তিপরায়ণ নিষ্ঠাবান ব্রাহ্মণ কয়েক ঘর জ্ঞাতির সহিত বসবাস করে। তাঁর স্ত্রী মানিক সুন্দরী দেবী, স্বামী ভুবনমোহন চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী মানিক সুন্দরী দেবী নিজ বংশ রক্ষার্থে পুত্র সন্তান লাভের আকাঙ্ক্ষায় দেবীর আরাধনায় মগ্ন। যা দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়াতি সবদিতা নমস্তস্যই 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু চেতনাভিধীয়তে নমস্তস্যই 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যই নমস্তস্যই। কুলদেবী মঙ্গলচণ্ডী, কত কেঁদেছি তোর কাছে, চোখের জলে চরণ রয়েছে, তবু কি তোর দয়া হয় না? এই পুত্রহীনাকে একটা পুত্র দে মা, নইলে যে বংশ রক্ষা হবে না। বংশ রক্ষার চিন্তায় আমার স্বামী হতাশ হয়ে পড়েছে, দয়া কর মা, একবার কৃপা কর। যার জন্য তুমি এমন হন্তদন্তে বাড়ি ফিরে এলে? তবে তবে বলি শোনো মানিক বউ, রাধাকান্তপুরে যাবো বলে ভৈরব নদীর তীর ধরে হাঁটছিলাম, কিন্তু কিন্তু হঠাৎ আমাদের মুখে শুনেছি তারা খসা দেখলে বুঝতে হবে নিশ্চয় কোনো অমঙ্গল ঘটছে। মঙ্গলময়ী মা তো আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের আর এমন কি অমঙ্গল ঘটবে? হ্যাঁ, তা যা বলেছ। আমার শরীরটি এরকম অস্থির অস্থির করছে কেন? কি হচ্ছে মানিক বউ? আর সারা শরীরটা জ্বালা জ্বালা করছে মানিক বউ।
আমাকে ধরো মানিকবু, আমি আর দাঁড়াতে পারছি না মানিকবু, আমাকে আমাকে একটু ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দাও। চলো চলো মানিকবু। তবে কি তবে কি এখনই কোন অমঙ্গল ঘটবে? মঙ্গলচণ্ডী দয়া করো মা, দয়া করো, দয়া করো মা, দয়া করো। হ্যাঁ সেই ভালো, তুমি বরং আমার কোলে মাথা দিয়ে শো, আমি তোমার মাথাটা আস্তে আস্তে হাত দিয়ে দিই। দেখবি এবার তোর ছেলেই হবে। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। এই হাসছিস কেন? এই শুনেছো চাটুর্জি বইয়ের আবার বাচ্চা হবে? তুই কি করে জানলি? এ তো ঘাটে আসার পথে পিসিমার মুখে শুনলাম। যাক বাবা, এবার ঠাকুর ঠাকুর করে ছেলে হলেই ভালো, ভুবনে শ্বশুরকুল আর পিতৃকুল দুই রক্ষা পাবে। দেখো এবার ছেলেই হবে। চ্যাটার্জি বোন ছেলে পাওয়ার জন্য যা ঠাকুরের কাছে মানত করেছে, হ্যাঁ যা ব্রত করেছে, সাক্ষাৎ অন্নপূর্ণা। লোকে বলে যে ওই বাড়ি থেকে গেলে কেউ শুধু হাতে ফেরে না, এক মুঠো অন্ন মিলবে। এমনও অনেকদিন হয়েছে নিজের খাবার অন্নকে দিয়ে দিয়েছে, নিজে মুড়ি বাতাসা খেয়ে আবার না খেয়েও দিন কাটিয়েছে। তা চাটুর্যবাবু কি কুতুবপুরেই থাকবে? না না, রাধাকান্তপুরে মা বোনেদের কাছেই থাকবে। এই তো রাধাকান্তপুরে। কেন গো, বোনের বাড়িতে পুজো আছে বুঝি? আরে না না, এখন এই অবস্থায় ওখানেই থাকি, আমি বরং মাঝে মধ্যে গিয়ে দেখে আসবো। হ্যাঁ সেই ভালো, তোমার শাশুড়ি মাও তো খুব খুশি হবে। সেটাই তো এখন ভক্তা, তুই বোন। হ্যাঁ গো হ্যাঁ।
তিন বিধবার এখন একমাত্র আশার আলো হচ্ছে এই। সাবধানে যেও, কেমন? শিশুর জন্ম হলো মাটির ধরায়, এক দেব শিশুর জন্ম হলো মাটির ধরায়। আহ ঝুলন পূর্ণিমায় আকাশ থেকে চাঁদ নেমেছে ঘরে রাঙিনায়, আহ ঝুলন পূর্ণিমায়। চাঁদ নয় শত চাঁদের মায়াবী আলো, অপার্থিব মহাজ্যোতি আজকে ছড়ালো। এক চাঁদ নয় শত চাঁদের মায়াবী আলো, অপার্থিব মহাজ্যোতি আজকে ছড়ালো। সোনা মুখের অমূল হাসি ভুবনকে ভোলায়, মুখের অমূল হাসি ভুবনকে ভোলায়। আহ ঝুলন পূর্ণিমায় আকাশ থেকে চাঁদ নেমেছে ঘরে রাঙিনায়, আহ ঝুলন পূর্ণিমায়। ধর্ম প্রাণ নিয়ম নিষ্ঠ যে পিতা মাতা, সেই সাধকের সাধন গৃহে আসেন বিধাতা। ধর্ম প্রাণ নিয়ম নিষ্ঠ যে পিতা মাতা, সেই সাধকের সাধন গৃহে আসেন বিধাতা। স্বর্গে যত দেব দেবী বন্দনা গীত গায়, স্বর্গে যত দেব দেবী
গায় আঝুলন পূর্ণিমায়, আকাশ থেকে চাঁদ নেমেছে ভরে রাঙিনায়, আঝুলন পূর্ণিমায়, আকাশ থেকে চাঁদ নেমেছে ভরে রাঙিনায়, এক দেব শিশুর জন্ম হলো মাটির ধরায়, এক দেব শিশুর জন্ম হলো মাটির ধরায়, আঝুলন পূর্ণিমায়, আকাশ থেকে চাঁদ নেমেছে ঘরে রাঙিনায়, আঝুলন পূর্ণিমায়, আঝুলন পূর্ণিমায়, আঝুলন পূর্ণিমায়। ঠিক বলেছো ভাই, ঠিক বলেছো, এই ভুবনের ছেলেটা এত ফুটফুটে দেখতে হয়েছে কেন, দেখলে মনে হয় নদীর নিমায়। আরে দেখতে হবেই না বা কেন, জন্মেছে কোন দিন? ঝুলন পূর্ণিমায়। তার উপর বৃহস্পতিবার সাক্ষাৎ ভগবান জন্ম নিয়েছে ভুবনের ঘরে। হ্যাঁ, এই আমাদের গ্রামে ওই রকম নিষ্ঠাবান ব্রাহ্মণ খুব কমই আছে।
দিলাম ভরিয়ে চুমাই সাত রাজার মানি কামার দোল খেয়ে যায় হাতের দোলনাই দোল 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 হাতের দোলনাই সাত রাজার মানি কামার দোল খেয়ে যায় সাত রাজার মানি কামার কি গরম পড়েছে বৌঠান, একটু জল দেবে? আসছি। তা বাড়িতে একা বসে কি ভাবছো? ভাবনার কি আর শেষ আছে ভাই যুধিষ্ঠির? এখন যত ভাবনা সব তো নলিনীকে নিয়ে। তা নলিনী আবার কি করলো? বৌঠান, নলিনীকে দেখতে পাচ্ছি না তো। ও কি আর এখন বাড়ি থাকে ঠাকুরপো? দেখুন পাড়ায় কোন ছেলেদের সঙ্গে গিয়ে দৌড়াত্ম করে বেড়াচ্ছে। আরে শুধু কি আর দৌড়াত্ম, ওর বয়সী ছেলেদের উপর সর্দারি করে বেড়াচ্ছে। আজগুবি যত সব গল্প বানিয়ে বলা, নিত্য নতুন খেলা বের করা। ছ বছরে নলিনী আবার পাড়ার ছেলেদের সর্দার হয়েছে? হেসো না যুধিষ্ঠির, হেসো না। ওর কথাবার্তা, ওর আচার ব্যবহার, ওর চোখে মুখে কিছুটা অস্বাভাবিকতা আর দশটা ওর বয়সী বাচ্চার মতো নয়। ছোট বয়সেও একটু আধটু সবাই থাকে, বড় হলে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আমাদের নলিনীকে তো সবাই ভালোবাসে। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো বৌঠান। একদিন নলিনীকে দেখতে না পেলে না মনটা যেন কেমন কেমন করে। ভুবন আছো নাকি ভুবন? এই যে, এই যে তোমার ছেলের কাণ্ড দেখেছো। কি করলো আমার নলিনী? কি করেনি, ওই যে হরিবদ ছেলের সঙ্গে ঝগড়া থেকে মারপিট পর্যন্ত। শাসন করো ভুবন, শাসন করো, নাহলে তোমার ছেলে উচ্ছন্ন হয়ে যাবে। দেখলে যুধিষ্ঠির, আমার কথাটা মিললো? কি রে নলিনী, তুই কি সত্যি মেরেছিস? না তো মা, আমি তো মারামারি করিনি, ও বুঝতে পারছিল না তাই একটু বোঝাচ্ছিল। পাড়াল সব লোককে কি আমার নলিনীরই দোষ দেখে? চল বাবা খেয়ে নিবি, চল। বুঝলে যুধিষ্ঠির, এই ছেলের ভবিষ্যৎ নিয়ে আমি বড়ই চিন্তিত। ঠাকুরের কাছে মানত করে তবে ওকে পাওয়া, কিন্তু কিন্তু কি যে হবে। সব ঠিক হয়ে যাবে, এই বয়সে আমরাও তো এরকম ছিলাম। তা অবশ্য ঠিক, কিন্তু ভাবজি ভাবজি ওকে নিয়ে একবার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের সঙ্গে দেখা করি। জয় শ্রী রামকৃষ্ণ, জয়। Thank you.
পেয়ারা চুরি করছে? হ্যাঁ আরে চুরেছে কি রে, কচি কচি পেয়ারা গুলো সব পেরেছে। আমি পারিনি, নলিনী পেরেছে। ও বুঝেছি, ছেলেটাকে নিয়ে আর পারলুম না। এর নালিশ ওর নালিশ, পাড়া প্রতিবেশীদের নালিশ শুনতে শুনতে এবারে অতিষ্ঠ হয়ে পড়লাম। আজ আসুক। এসেছি মা। তা হ্যাঁ রে, বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেল, বাড়ি ফেরার কথা বুঝি মনে থাকে না? না না মানে? তা হ্যাঁ রে, তোর জ্বালায় কি আমি জ্বলে পুড়ে মরবো নাকি? জ্বলবে, নিশ্চয়ই জ্বলবে। জ্বলবো? হ্যাঁ, ছেলে চাইলে জ্বলতে হবে না। খুব পাকা পাকা কথা বলতে শিখেছিস তো দেখছি। তা হ্যাঁ রে, আজও কি ঘোষেদের বাগান থেকে পেয়ারা চুরি করতে গেছিলিস? চুরি করিনি তো, গাছে চড়ে পেয়ারা পেড়েছি। ওদের গাছের পেয়ারা গুলো পেকে গাছের তলায় পড়ে যাচ্ছে, তবু ওরা কাউকে একটা পেয়ারা দেয় না। পচে গোবর হয়ে যাক, তাতে তোর কি? এই শেষবারের মতো বলে দিচ্ছি তোকে, খবরদার আর কারো বাগানে যাবে তুই পেয়ারা চুরি করতে। আজকে আবার নতুন কি ঘটলো? রোজ যা হয়, পাড়া প্রতিবেশীদের নালিশ শুনতে শুনতে আমি একেবারে শেষ হয়ে গেলাম। না এভাবে তো আর পাড়া যায় না, ছেলে বড় হচ্ছে, কি যে করি। তোমাকে একটা কথা বলবো? কি বলো? নলিনীকে বরং আমার মায়ের কাছে রেখে আসি। ওখানে আমার বোন কৃষ্ণমোহিনী তো বলেই ছিল যে ওর পড়াশোনার বয়স হলে ওকে যেন আমরা ওখানে গিয়ে রেখে আসি, আর নলিনীর পড়াশোনার দায়িত্ব ওই নেবে। এটা তুমি একদম ঠিক কথা বলেছো তো মানিকবু। আমি কালি ওকে দিয়াপুর মিডল ইংলিশ স্কুলে ভর্তি করে দিই, মামার বাড়িতে থেকে মাসি ও দিদিমার কাছেই পড়াশোনাটা করুক। তাই বেশ। মিথিলায় হইল যদি লক্ষ্মীর উৎপত্তি, অযোধ্যায় জন্ম নিতে যায় লক্ষ্মীপতি। দশরথ যজ্ঞ করে এক বৎসর, যজ্ঞস্থলে আসি দেখা দিলেন শ্রীধর। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ কলা, কিরীটে কুন্তল কর্ণরীতে গিরিমালা। এরূপে আসি দেখা দিলেন নারায়ণ, কেবল দেখিন ঋষি শঙ্খ তপবন। আচ্ছা দিদিমা, মুনিঋষিরা কি যজ্ঞের মাধ্যমে সব করতে পারে? শোনো ছেলে, ঋষিরা তো তপস্যা করে সবই করতে পারে। এই যে এখানে বলেছে যে দশরথ যজ্ঞ করে এক বৎসর, যজ্ঞস্থলে আসি দেখা দিলেন শ্রীধর, এটা কি করে হতে পারে? ঋষিরা তো দেবতা, তারা যজ্ঞ করে সবকিছুই করতে পারে। এইসব বিদ্ঘুটে ব্যাপার আমার কিছুতেই মাথায় ঢুকছে না। এই যেমন রামায়ণে ঋষি শঙ্খমুনি হরিণের পেটে, আর মহাভারতে দ্রোণাচার্য কলসিতে, সে কি আবার হয়? ওসব ভগবানের লীলা, ভগবানের লীলা বোঝার মতো ক্ষমতা কি সাধারণ মানুষের আছে? তবে আমিও কেন কলসিতে বা হরিণের পেটে না হয় মায়ের পেটে জন্মালাম? ওরে ও গোলাপ সুন্দরী, তোর বোন পর কথা শোন। নলিনী যথাসব আজগুবি কথা। এতে আবার রাজগুবির কি হলো? কি হলো মানিক, আবার রেগে গেল কেন? দেখো না মাসি, আমি কেন কলসিতে না হয়ে মায়ের পেটে জন্মলাম সেটাই জানতে চাইছি। পাকা ছেলে, সব কিছু জানিস আর এটা জানিস না? জানলে কি তোমাদের জিজ্ঞেস করতাম নাকি? ছেলে আমার রেগে বেরিয়ে গেল, ওকে তো একটু বুঝিয়ে বলতে পারতে। কৃষ্ণময়নি গেল এবার ওকে মানাতে, তবে নলিনী আমার ভারী পয়মন্ত, যবে থেকে ও এসেছে কোনো কাজেই লোকসান হয়নি, যাকে হাত দিয়েছি সবেতেই সুফল পেয়েছি। এই নাও পইতেটা পড়ে নাও। ও মা, এটা আবার কোথায় পেলে? আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি এটা বিছানায় গড়াগড়ি খাচ্ছে।
দেখেছ, নিশ্চয়ই কাল সন্ধ্যেবেলা তোমার বাড়িতে পড়তে পড়তে যখন ঘুমিয়ে পড়ি তখনই মনে হয় পৈতেটা খুলে পড়ে গিয়েছিল। তোমার ভয় করে না? কেন ভয় করতে যাবে? কেন, কোনো বামুন সন্তানের যখন তখন কাঁধ থেকে পৈতে পড়ে যায়, দিদিমা মাসিরা শুনলে কি ভাববে বলো তো? আর আমি তো ইচ্ছা করে ফেলিনি, পড়ে গেছে। আর পৈতে ছিল না যখন, তখন কি আমি বামুন ছিলাম না? কি জানো সতীশ, এসব কথা শুনে আমার কেমন খটকা লাগে। উপনয়নের সময় কত কারুর কথায় কান্না দিয়ে কই তাড়াতাড়ি তো সাত পা চলে গিয়েছিলাম, তাতে তো কিছু হয়নি। তবে পৈতে হওয়ার পর একটা ব্যাপার আমার খুব মজাই লাগে, যারা বামুন নয় তারা পথে ঘাটে যখন তখন বুড়ো বুড়ি আমাকে দেখলে প্রণাম করে। হ্যাঁ সতীশ, তবে আমি এখন বাড়ি যাচ্ছি। আচ্ছা, কালকে দেখা হবে। না ভাই, কাল তো স্কুল বন্ধ, তাই মায়ের কাছে যেতে হবে। এখন চলি, কেমন? আচ্ছা। ঠিক বলেছো ভাই, ঠিক বলেছো। ও ভুবন, শোনো 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 শোনো, কোথায় যাওয়া হচ্ছে? এই যে একটু হাটে যাচ্ছিলাম নলেন গুড় কিনতে। নলিনী আজ এসেছে, ও পায়েস খেতে খুব ভালোবাসে। তা নলিনী কি এবার থেকে এখানেই থাকবে নাকি? না না, ও মামার বাড়িতে আবার ফিরে যাবে। কেন বলুন তো? না মানে মামার বাড়ির আদরের ছেলেটা একেবারে উচ্ছন্নে গেছে। বাপের শাসন না থাকলে কি মানুষ হয় ছেলে ফুলে? এখন আবার পাড়ার বুড়ো বুড়ো মানুষদের নিয়ে এই ছড়া লেখা ধরেছে। লাল্লা লাল্লা, ডাক করে নিয়ে চুল পাকে নিয়ে বেসরকার বুড়ো বুড়ো হয়ে ও ছেলের দলে মেশিন ধরি খুড়ো, পবন বেগে রাস্তা চলেন রামচন্দ্র ঘোষ, বিষয় কাজে মন দেন না নকরি মুখের দোষ। দেখো ভুবন দেখো, একটু রাস্তায় ধরো। এখন আবার পাড়ার এই বড় ছেলেদের সঙ্গে ষড়যন্ত্র করে এ রাতে যাত্রা দেখাও ধরেছে। নলিনী আমার পড়াশোনায় ভালো ঠিকই, তবু ওকে নিয়ে আমার বড় চিন্তা যুধিষ্ঠির। কালও তো গ্রামের সবাই ওর নামে নালিশ করলো। তুমি এত চিন্তা করো কেন দাদা? ওর আচরণে সবসময় একটা অস্বাভাবিকতা আমাকে বড় ভাবিয়ে তুলেছে যুধিষ্ঠির। মনে পড়ে সেই চণ্ডী মণ্ডপের কথা। তখন নলিনীর কত বয়স হবে? বড় জোর 8 কি 9। জেঠিমার কথা মতো চণ্ডী মণ্ডপে প্রদীপ দিতে গিয়ে কপাল ভালো, আজ মা তোকে সাক্ষাৎ দর্শন দিয়েছে। তুমি তো আমাদের জগতের মা, আমাদের সকলের মা। যখন কোনো বিপদে পড়বি তখন উনি তোর শিওরে বসে তোকে রক্ষা করবেন। বড় হ তখন বুঝবি মা মঙ্গল জন্য কি অপার করুণা। ডাক বাবা মাকে, ডাক মা, মা গো মা মঙ্গল চন্ডী মা। শুধু দেবী দর্শন নয়, খেলার সময় আপন মনে একা বসে থাকতে থাকতে নলিনী দেখে সারা দুনিয়া যেন আলোয় আলো হয়ে গেছে। আর নলিনী যেন
নিমেষে মাটি থেকে উধাও হয়ে যাচ্ছে। সেই ঘটনা ভোলার কথা দাদা, মনে পড়ে? একদিন গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি ঘরটা চাঁদের আলোয় কেমন ভরে গেছে। তাই তো বড় ভয় হয়, বড় ভয় হয় যুধিষ্ঠির। এখনো তো প্রায় স্বপ্নে দেখে, কে যেন ওকে ডাকে। নলিনী চলে তার পেছন পেছন, গিয়ে দেখে মেঘে ঢাকা জ্যোৎস্নার মতো আলো। সেই আলোর মধ্যে বিরাট একটা দিঘি, দিঘির মধ্যে বড় একটা পদ্ম। যে ডাকে সে যেন পদ্মের উপর দাঁড়িয়ে, নলিনীর সঙ্গে যেন তার একটা অদৃশ্য সুতোয় বাঁধা আছে। পদ্মটি নলিনীকে নিয়ে ভাসতে থাকে, ভাসতে ভাসতে অনেক উঁচুতে উঠে যায়। তারপর হঠাৎ সুতোটা ছিঁড়ে যায়, আর তখন নলিনী সেই 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 ছেঁড়া ঘুড়ির মতো, সেই সুতো ছেঁড়া ঘুড়ির মতো ঘুরতে ঘুরতে নিচে, বহু নিচে পড়ে যায়। সে তো বটেই, নলিনী আমাদের সাধারণ ছেলে নয় দাদা। ওকে দেখার জন্য মা চণ্ডী আছে। জয় মা চণ্ডী, 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 জয় মা চণ্ডী। আর যদি তোর মা বেঁচে থাকতেন তবে কতই না খুশি হতো। দাদা, তুই কি এখন এখানেই থাকবি? হ্যাঁ রে ভাই তারাপদ। ঠাকুমা, অনেকদিন পর দাদা এলি, তাও আবার পাঁচ দিন। এবার ভালো করে রান্না করো তো দেখি। সে তো করবই, আমাদের নলিনী পাঁচ দিন এসেছে, আজ তো একটু ভালো মন্দ রান্না করতেই হবে। তাহলে এবার আমি যাই। চলো, আমরাও তো নষ্ট শুনি। দাদা তুই যাবি না? তোরা যা, আমি একটু ঘুরে আসি। এই তো এলি, আবার কোথায় চললি? কাকু, আমি একটু বন্ধুদের সঙ্গে দেখা করে আসি। কি দাদা, আজকের এই আনন্দের দিনে তোমার চোখে জল? আজকের দিনে তোমার বৌঠানের কথাটা বড় বেশি করে মনে পড়ছে যুধিষ্ঠির। ও সময় সে চলে গেল। আর যদি
সে বেঁচে থাকতো তবে কতই না আনন্দ পেত। বঙ্কিমবাবু অর্থাৎ দাদা ঠাকুরও আমাদের ছেড়ে চলে গেলেন। আর পুরনো দিনের কথা ভেবে কষ্ট পেয়ে লাভ কি দাদা, এর থেকে বরং ঘরে একটা বৌমা নিয়ে এসো, নলিনীর বিয়ে দাও। ঠিক বলেছ, ওর মায়ের দেখে রাখা শ্রী বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের মেয়ের খবরটা নিয়ে। সে মেয়ে এখন থাকে কোথায় দাদা? শুনেছি হালি শহরে ও ঠাকুরমার কাছে থাকে। হ্যাঁ দাদা হ্যাঁ, মনে নেই। আমার নলিনীর কুষ্টিটা একটু দেখে দেবেন শ্যামাচরণ বাবু। দাও, একটু ভালো করে যদি দেখে দেন। দেবতা চক্রে শিশুর জন্ম, অল্প বয়সেই ভালো বিবাহ আছে, কিন্তু 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 কি শ্যামাচরণ বাবু? যদি এ ছেলে গৃহে থাকে তাহলেই রাজা হবে, আর যদি এ ছেলে গৃহ ত্যাগ করে সন্ন্যাস কুলে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। না যুধিষ্ঠির না, এবার আমি খোঁজ খবর নিতে শুরু করবই। মানি না মান মনার সমস্যা, শাস্ত্রের নিয়ম, এক শ্রেণী অবস্থাপন্ন মহিলা তাদের নিজেদের স্বার্থ বজায় রাখতে সমাজের মুখ্য অশিক্ষিত নিচু জাতির মানুষদের প্রতি এরূপ অসৎ ব্যবহার করছে কেন? ওরা কি মানুষ নয়? ঠিক বলেছিস নলিনী, ছোট জাতেরা কি মানুষ নয়? জাতের পরিচয় মানুষের পরিচয় না, জাত মানুষেরই গড়া। ঠিক, ভগবান তো জাত গড়েনি। চুপ কর, ভগবান বলে কেউ নেই, যার নাম আছে শুধু চোখে দেখা যায় না, তার নাম নিয়ে সমাজের উঁচু জাতের মানুষেরা ধর্মজীজুর ভয় দেখিয়ে নিচু জাতের মানুষদের পায়ের তলায় দাবিয়ে রেখেছে। হ্যাঁ, জাতপাতের ভেদাভেদ করে ওরা মানবতাকে গোল্লায় পাঠাচ্ছে। হ্যাঁ, তার প্রমাণ গরিব গোপাল তাতে ঘরে মরে পড়ে রয়েছে, সহায় সম্বলহীন সমাজের উঁচু জাতের মানুষেরা মোড়লদের ভয়ে তার কেউ সৎকার করতে এগিয়ে এলো না। যদি ওরা এক ঘরে করে দেয়? এক ঘরে করবে? ঘরে করবে, এক ঘরে হওয়ার ভয়ে কি আমরা পিছিয়ে থাকবো? আর গোপাল তাদের ঘরে পচে গলে মরবে, আর আমরা তাই দেখবো। চল আমরা মোড়াটাকে নিয়ে গিয়ে তার সৎকার করি। সে ভালো কথা, মোড়লা যদি এক ঘরে করে দেয় সেই ভয়ে কি আমরা পিছিয়ে থাকবো নাকি? না, কখনোই না। চলো আমরা গোপাল তাদেরকে শ্মশানে নিয়ে যাই। তবে চল। মরে যাবে যে যাই যাবে, তোমার কি কপে রে? মারেইনি ও আমার। থাক থাক, আর বলতে হবে না, ও বড্ড বার বেড়েছে, আমি ছেলেদের নিয়ে দল গড়েছে, আমি এর বিচ করবো, একদম বিচ করেই ছাড়বো। আরে যাও যাও, গায়ে মানে না আপনি মোড়ল। তবে রে দেখবি আমার খেল, আমার নাম শশধর রায়, এসো তো ওর বাপের কাছে যাই, ওর নামে নালিশ করবো আমি। চলো তো ওর বাপের কাছে যাই। তাই চলো মোড়ল মশাই, তাই চলো। তুমি ভয় পেও না পোকা বাবু, আমি তোমার সঙ্গে আছি। ওরা তোমার নামে যতই নালিশ করুক না কেন, চন্দ্র সূর্য সাক্ষী আছে, ভগবান তোমার মঙ্গল করবে। ভগবান ভগবান ভগবান, ভগবান বলে কেউ নেই, মানুষই ভগবান, ভগবানের নামটাই আছে যার কোনো চেহারা নেই। ভগবানের দোহাই দেওয়া? না না, ভগবানের দোহাই দেবেন না, ভগবান বলে কেউ নেই, ভগবান বলে কেউ নেই। মা, নলিনীর এবার বিয়ে দেওয়ার কথা ভাবছিলাম। আমারও তাই মত, নলিনী আমার এবার একটা ফুটফুটে সুন্দরী নাচব ঘরে নিয়ে আসুক। আর দিনকালও তো খুব একটা ভালো নয়, এই সময় নলিনী আবার ওভারশিয়ারি পড়তে ঢাকাতে গিয়ে থাকছে, প্রবাসী ছেলের রাস আলগা দেওয়াটা উচিত হবে না। না না, আমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করছি। থ
তাহলে মা আমি বরং ওই ছোট জামাই হরিপদকে দিয়ে ওর মায়ের দেখে যাওয়া মেয়ের খোঁজটা নিই। ওরাও আর বেশি দিন মেয়েকে ফেলে রাখতে চাইছিল না। ঠিক আছে, পূজোর ছুটিতে নলিনী বাড়িতে এলে আমি ওর সাথে কথা বলে বিয়ের একটা পাকাপাকি ব্যবস্থা করেই ফেলছি। ঠিক আছে।
তো নলিনীর বিয়েটা ভালোই ভালোই কেটে গেল। হ্যাঁ, রাধা গোবিন্দ কি পায়, সবই ভালো ভালোই কেটে গেল। তা কেমন খরচা হলো? সব শুদ্ধ 1200 টাকা। তা নলিনী এখানেই থাকবে না কুতুবপুরে বউকে নিয়ে চলে যাবে? না না, মা ওদের জন্য দুতলায় দুটো ঘর ছেড়ে দিয়েছে, নলিনী আর নতুন বউ ওইখানেই থাকবে। ইরানি, নতুন নতুন কাজ দেখানো হচ্ছে? নিজের বাড়িতে কেউ কি কাজ দেখান? এটা আমার কাজ। তা এত কাজ, আমার কাছে আসার সময় নেই তোমার? আমি তো তোমারই, সব সময় তোমার সঙ্গে থাকি। তুমি তো সারাক্ষণ বইমুখী করে বসে আছো। এসো এখানে বসো। তোমার এত বুদ্ধি চতুর্থ শ্রেণীতে পড়ার পর আর পড়লে না কেন? বাবা মারা যাওয়ার জন্য আর পড়াশোনা হলো না। তা তুমি আমায় পড়াও না? ঠিক আছে, আমি তোমায় পড়াবো। দেবো আমাকে দে, আমার হয়ে এসেছে। তুই কি সারাদিন কাজ করে যাবি আর আমরা দেখব? কি বলবে লোকে, নতুন বউকে দিয়ে খাটাচ্ছি? সে লোকে যে যা বলে বলুক, আমার কাজ করতে ভালো লাগে। কষ্ট হলে কি তোমাদের বলতাম না? নলিনী আমাদের লক্ষ্মী বউ এনেছে, কথাবার্তা রূপে গুণে তুই আমাদের লক্ষ্মী মা। একই রানী, তুমি তোমার শীত ঠাকুরের গলায় পড়াতে গিয়ে আবার আমার গলায় কেন? তুমি তো আমার শিব, কত শিবের পুজো করে তবে তোমাকে পাই। তোমার ওই শিব না পারে কথা বলতে, না পারে শুনতে, তার পুজো করে লাভ কি আছে? ঠাকুর দেবতা নিয়ে ওই রকম বলতে নেই, আর আমাদের কোথায় শিব তো তোমায় পাঠিয়ে দিয়েছে মানুষ রূপে আমার সঙ্গে কথা বলতে, আমার কথা শোনার জন্য। তুমি তো আমার নরবতী শিব। সত্যি রানী, তোমার সঙ্গে কথাই আমি পারবো না, কিন্তু আমি যে কাল ঢাকায় পড়তে চলে যাচ্ছি, তোমার মন খারাপ করবে না তো রানী? খুব করবে, কিন্তু মন খারাপের জন্য তোমাকে তো আটকে রাখতে পারি না রানী। সত্যি তুমি আমার লক্ষ্মী বউ। রানী, দিদার সঙ্গে আমার রাগারাগি হয়ে গেল তোমাকে কুতুবপুরে বাবার কাছে রেখে আসার জন্য। ওখানে তোমার কোনো কষ্ট হবে না তো রানী? না গো না, শ্বশুরের সেবা করা আমার কর্তব্য। হ্যাঁ রানী, কালই আমরা কুতুবপুরে চলে যাব। বাবার শরীরটা খুব খারাপ, এখন আমাদের তার কাছে থাকা দরকার। বৌদি বৌদি, খুব খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ ভাই, দিচ্ছি। বাবাকে তামাকটা দিয়ে আসি, তুমি ততক্ষণ হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসো, কেমন? আচ্ছা ঠিক আছে। বাবা এই নে তামাকটা। দাও মা দাও। তোমাদের সবার খাওয়া হয়েছে? না বাবা। সে কি এখনো খাওনি? তাড়াতাড়ি খেয়ে নাও।
বৌঠান চলে যাওয়ার পর সংসারটা কেমন খাঁকা করত। বৌমা আসার পর সংসারটা আবার নতুন করে ভরে উঠেছে। সত্যি বলেছ যুধিষ্ঠির, সত্যি বলেছ। মার আমার রূপে গুণের কোনো তুলনাই হয় না। শত কাজের মধ্যেও আমার কখন কি প্রয়োজন তা সব সময় নজরে রাখে। সত্যি ভুবন, মিথ্যে বলার কোনো উপায় নেই। গ্রামবাসীরা তোমার বৌমার গুণগান গায়, ঘরে তোমার সাক্ষাৎ অন্নপূর্ণা এসছে। বৌঠান, দুপুরে তুমি আমাকে একটা গল্প বলবে? ঠিক আছে ভাই, এখন খেয়ে নাও। তুমি খাবে না? আগে সবার খাওয়া হোক। নলিনী, আর পড়তে যাবি না? না, ভাবছি পড়াশোনা ছেড়ে দিয়ে গ্রামের স্কুলে পরিচালনার কাজ করব। তাছাড়া রানীরও একা একা থাকতে ভালো লাগে না। সেটাই ভালো, আমাদের সঙ্গেই থাক। তুই এখন যা, সন্ধ্যের সময় গ্রামের স্কুলের মাঠে চলে আসিস। কেন? তরুণী সেন নামে একটি নাটক লিখেছি, সবাই মিলে তাতে অভিনয় করব। ঠিক আছে। ফুল তুলছ গো বৌদিমণি, আমায় শিখিয়ে দেবে? এ আর এমন কি, তুমি এসো আমি তোমাকে শিখিয়ে দেবো। শোনা বৌদি, মা বলে তুমি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, তোমার কাছ থেকে যেন কিছু শিখে নি। দাদা এসে গেছে, আজ চলি। হ্যাঁ, পরে আস। অনেক রাত হল, খাওয়ার বাধা রাত করেছো রানী, আজ একটু রাত হয়ে যাবে। রানী, সত্যি তুমি আমার ভালোবাসো? তা তুমি আমায় না দেখে একদম থাকতে পারো না কেন? আমার যে তোমায় না দেখলে একবার থাকতে পারি না, বুক ফেটে কান্না আসে, কেমন মন হয়? তাহলে তুমি ভুলে যেতে পারো রানী। একই কথা, তোমায় ভোলো, তোমার ভোলা দূরে থাক, তোমায় ভুলতে হবে ভাবলেও জগৎ শূন্য বোধ হয় আমার কাছে। তোমার মাথা ঘুরে ওঠে। বাবা আসছি, বৌমা থাকলো একটু দেখবেন। সে তোকে ভাবতে হবে না, আমরা সবসময় ওর সঙ্গেই থাকব। চিঠিপত্র দিও, সময় মতো খাওয়া দাওয়াটা করো। ঠিক আছে রানী, মন খারাপ করবে না, সময় পেলে আমি ঠিক আসবো। তোমার বউ হলো কিনা লক্ষ্মীমতি? এমন না হলে বউ, বাড়ির বউদের মুখে শুনেছি তোমার বউ জুতো সেলাই থেকে চণ্ডীপাট এ হেন কাজ নেই সে জানে না। তা ননিনী কেমন আছে, ভালো আছে তো? হ্যাঁ, এখন ভালো আছে, তবে পুরনো কাজটা ছেড়ে দিয়েছে। সে কি কথা! তা নলিনী এখন কি করবে? আপনারা তো জানেন
নলিনী আমার চিরকালই স্বাধীন চেতা, তবে ভয়ের কিছু নেই। নতুন কাজ আবার জুটিয়ে নিয়েছে, ওই জানবাজারের রাজাদের জমিদারিতে একটা ভালো কাজ পেয়েছি গো। একটা গান লিখেছি শুনবি? গান গা শুনি। মা আমার হয়েছে কালি কালা, কালে অবত মানবে ভিন্ন বলে, যার বিষয় বিষে ভোলা, কেহ বা কালি বলে কেহ বা কালা বলে। তুই তো ভগবান মানিস না, তার উপর আবার তারার গান? ভগবান ঠিক নয়, রানীর ভক্তি সরসতা যা আমায় মুগ্ধ করে, তার থেকে এই গান। তা কারণ যাই হোক, ভালোই লিখেছিস, বেশ ভালোই ছিলাম তোর সঙ্গে, বেশ ভালো কাটলো এই কদিন গান ও গল্প করে। নারায়ণপুরের সুপারভাইজারের কাজ, বেশি দিন আর থাকা যাবে না। তারাপদের বিয়ের জন্য মাস্টারি কেটে গেল। না, বাবা বলেছেন রানীর বাপের বাড়ি হালিশহর থেকে ঘুরিয়ে কাজের ওখানে নারায়ণপুরে নিয়ে যাওয়ার জন্য। তা ভালো, এখন তো তারাপদের বউ থাকছেই। কাজ শেষ হলো? অনেক আগে কাজ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু পাড়ার বৌদিরা এসেছিল, তাদের সঙ্গে গল্প করছিলাম। সে ঠিক আছে, কিন্তু এই অবস্থায় এত কাজ ঠিক নয়। ভাবছি তোমাকে কুতুবপুরে রেখে আসবো, কাজের প্রচন্ড চাপ, মাঝে মধ্যে বাইরেও যেতে হচ্ছে, বিদেশে একা রাখতে সাহস হয় না। সেই ভালো, অনেকদিন হলো এখানে আছি, কুতুবপুরের জন্য মনটা খুব খারাপ করছে। চাটুর্য বউয়ের অসুখটা দিন দিন বেড়েই চলেছে গো। ভুবন দাপ তো অনেক চিকিৎসাই করাচ্ছেন, কিন্তু অসুখটা সারছে কই? মেয়ের কি রূপ, কি যে হলো আজকাল ওর মুখের দিকে চেয়ে দেখা যায় না। আহা, কি যে হলো, খুবই ভালোই ছিল। রানীর বাচ্চাটা মারা গেল, দীর্ঘ রোগভোগে ও নিস্তেজ হয়ে পড়লো। আজ বিকেলে একবার দেখতে যাব। হ্যাঁ রে, আমরা কি মরে গেছি? তোকে বারণ করলাম কাজ করতে, আমরা সবাই করে নেব। শুধু কাজ আর কাজ, তুমি সরে চলো, ওরা সব করে নেবে। ওষুধটা আবার বাড়লো নাকি? ভুবন, বৌমার ভালো করে চিকিৎসা করা দরকার, আরো লিখেছে যে ওই পুজোর ছুটির সময় একসঙ্গে 20 দিনের ছুটি নিয়ে আসবে। তুই বরং আবার একটা বৌমার অসুখের খবর জানিয়ে চিঠি পাঠিয়ে দে তাড়াতাড়ি। সেটাই ভালো, আমি বরং কালকের ডাকে আর একটা চিঠি পাঠিয়ে ভালো নয়, কালকে একবার এসে দেখি।
রানী, একা কি করে এলে এখানে এত রাত্রে, অত দূর থেকে কি করে এলে? উত্তর দিচ্ছ না যে রানী, রানী
যে ছিল সে কার ছিল রে, যে গেল সে কার হলো রে, যে ছিল সে কার ছিল রে, যে গেল সে কার হলো রে, বুঝিস যদি হবে রে তোর মিথ্যে মায়ার অবসান, মিথ্যে মায়ার অবসান, ওরে মন মরণ যখন হবে হবে জীবনে হবে। তবে কেন কাঁদে প্রাণ আপন জনের বিয়োগ ব্যথায়, তবে কেন কাঁদে প্রাণ ওরে তুমি আর বিয়ের করো না, যেন ধর্ম শুদ্ধ পরকাল শুদ্ধ সৎগুরু রাজরানী দীক্ষিত নিস্ত্রী করলে সাধন করো। জানতে হবে, শুনেছি প্ল্যানচেট করে অনেক আত্মাকে আনিয়ে অনেক গুপ্ত কথা জানা যায়, তাহলে কি রানীর আত্মাকে প্ল্যানচেটে ডেকে
হ্যাঁ, রানীর আত্মাকে প্ল্যানচেটে ডেকে আনা যায়। এখন তো কলকাতায় আছি, কালি কালি থিমফেস সোসাইটিতে খবর দেব। তুই তোর স্ত্রীকে পেতে চাস? স্ত্রী মাত্রই মহামায়ের ছায়া মাত্র, তুই ছায়ার সাধনা কর, তাহলেই মহামায়াকে লাভ করতে পারবি। এবং ছায়ার পিছনে না ঘুরে গুরুর খোঁজ কর, গুরুই তোর পথ দেখাবেন। আপনি আমায় দীক্ষা দিয়ে পথ দেখান। আমি তোর গুরু নই, তোর গুরু নির্দিষ্ট করা আছে, তুই উপযুক্ত গুরুর মন্ত্র নিয়ে সাধনা পবিত্র হওয়া গিয়ে। ওঠো, জাগো, যে মহামন্ত্র লাভের জন্য তুমি ব্যাকুল হয়ে উঠেছ সেই মন্ত্র আমি নিয়ে এসেছি, এই ধরো সেই মহামন্ত্র। একি একি রক্ত চন্দনে রেখা এক রক্ষী মন্ত্র, কি করে সাধনা করতে হয় তা তো জানি না। দাদা 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 বাবা 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 তুমি কোথায়? বাবা 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 তুমি কোথায়? দেখতে পাচ্ছি, চল চল আমরা ওদিকে দেখে আসি। দাদা 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 তুমি কোথায়? দাদা নলিনীকে আর ফেরাতে পারলাম না, যুধিষ্ঠির নলিনীকে আর ফেরাতে পারলাম না, সে বৈঠা গিয়ে। ও নিয়ে ভেবো না দাদা, ও নিয়ে কিচ্ছু চিন্তা করো না, ও ঠিক ফিরে আসবে, ও ঠিক ফিরে আসবে। আমাদের ছেলে কি থাকতে পারবে দাদা? ও কখনো পারবে না থাকতে, দেখে না ও ঠিক চলে আসবে। না যুধিষ্ঠির, না দুঃখ করো না দাদা, ও আর ফিরবে না যুধিষ্ঠির। কেউ এই একাক্ষরী মন্ত্রের মূল রহস্য ঠিক করে বোঝাতে পারল না। যেইটি মেরে সেইটি মেরেই রয়ে গেল, কেউই বলতে পারল না এই মন্ত্রের দেবতাকে তার সাধনা পদ্ধতি কি। তবে তবে বেঁচে থেকে আর লাভ কি, কি লাভ এই ব্যর্থ জীবনের বোঝা বয়ে? না, আর বেঁচে থাকতে আমি চাই না, বেঁচে থাকতে আমি আর চাই না, বেঁচে থাকতে আমি চাই না, না। পরিচয় ছেড়ে লাভ নেই,
আমি কাশীধামের বাবা বিশ্বনাথের দাসাধুরাজ। তুমি কুকুর খুঁজে অন্যায় ঘুরে বেড়াচ্ছ, ঠিক তাই, কিন্তু গুরু আমি পাচ্ছি না, কোথায় পাবো, কোথায় পাবো গুরু? তোমার কাছেই রয়েছে। কাছেই আছে, কোথায় আছে? তুমি সর্বত্র গুরুর খোঁজে ঘুরে বেড়াচ্ছ কেন? তুমি ফিরে যাও বাংলায়, বীরভূমি জেলায়, সেখানেই তোমার গুরু রয়েছে। বীরভূমে কোথায় থাকেন তিনি? তারাপীঠে মহাশ্মশানে। কি নাম তার? তারা মায়ের খেপা ছেলে বামা খেপা। বামা খেপা? হ্যাঁ, এ যুগের শ্রেষ্ঠ তান্ত্রিক সিদ্ধ পুরুষ বামা খেপাই হবে তোমার গুরু। কি শুনল, কেউ যেন আমার মাথায় হাত বুলোতে বুলোতে বলে গেল, তারাপীঠে যা, তারাপীঠে যা, তারাপীঠ বামা খেপা, বামা খেপা তারাপীঠ। হ্যাঁ পেয়েছি, পেয়েছি, আমি যাবো তারাপীঠে, যাবো তারাপীঠে, যাবো। জয় তারা, জয় তারা, জয় মা, জয় মা, জয় মা, জয় তারা, জয় তারা, বাবা, জয় মা, জয় মা। কে কে তুই, কে তুই, কে তুই বাবা বলে রাখলি, কে রে তুই, কে রে তুই? আমি তোমার সন্তান বাবা, তোমার চরণের দাস। ও এই তোর বাড়ি কোথায়? নদিয়াই বাবা। জয় তারা, জয় তারা, জয় তারা। এই ধরলো তুই, ধরলো তুই, ধরলো আমি? আরে নদিয়া জন্মেছিলই প্রেমের ভগবান, প্রেমিক ঠাকুর, নিমাই ঠাকুর। তুই তো, তুই তো সেখানকার লোক। যা যা যা, তোর জীবন ধন্য, যা 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 সারা, যা যা। আমাকে তুমি পথ দেখাও বাবা। ওরে সারা, আমি কে, আমি কে, আমি কেউ না, আমি কেউ না, সব আমার, সব আমার তারামা। যা যা যা, আমার তারামার কাছে যা, আমার তারামাই তোকে পথ দেখাবে, সেই সেই তো তোকে এই তারাপীঠে টেনে এনেছে, বুঝেছি? সালা অকালে স্ত্রীকে হারিয়ে সালা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিস, সালা তাকে কিছু ভুলতে পারছিস না, যা যা। তোমার চরণে আশ্রয় করে দীক্ষা নিতে চাই বাবা। দীক্ষা তোকে দেবো, তোকে দীক্ষা দেবো, সালা দীক্ষা তোকে আমি দেবো। হ্যাঁ এই অধমকে কৃপা করো বাবা, আমার মনের ব্যথা হাহাকার। শোন, আজ হচ্ছে কৃষ্ণ চতুর্দশী তিথি, শনিবার, দেখ সামনে দেখছিস ওই মহাশ্মশান, ওই মহাশ্মশানের সামনে দেখ ওই চিতা, চিতার পাশে চলে যা, ওই আসনে বস গে, যা 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 সারা, ওই আসনে বসে যদি আমার মাকে তুষ্ট করতে পারিস, আমার মা তোকে দর্শন দেবে, যা যা আমার ইচ্ছামই তারা মা, ইচ্ছামই তা। শোন মনে রাখবি, অনেক বিভীষিকা আসবে, অনেক বিভীষিকা আসবে, অনেক বিভীষিকা আসবে, কিন্তু ভয় পাবি না, ভয় পাবি না, একদম ভয় পাবি না, অনেক বিভীষিকা দেখবি কিন্তু ভয় পাবে। আর মনে রাখ, আজ তোর কিন্তু অগ্নি পরীক্ষা, এই অগ্নি পরীক্ষায় যদি তারা মাকে তুষ্ট করতে পারিস, আমার তারা মা তোকে দর্শন দেবে, আমার ইচ্ছাময়ী তারা মা, মা ইচ্ছাময়ী তোর ইচ্ছা পূরণ করবে। যা 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 সারা, যা যা বসকে, যা আসলে, যা যা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় মা, জয় মা, মা, জয় মা, জয় তারা, 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 জয় মা, জয় মা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় মা, জয় মা, জয় তারা, জয় তারা, জয় মা, জয় মা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় মা, জয় মা, জয় তারা, জয় তারা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় তারা, জয় মা, জয় মা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় মা, জয় মা, জয় তারা, জয় তারা, জয় মা, জয় মা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয়।
তোমার সফল সাধনায় আমি তুষ্ট হয়ে তোমাকে দর্শন দিলাম। তুমি দেবী, তাহলে তোমার চরণ আমার মাথায় দাও। অনেক আপদ বিপদ সহ্য করে, গৃহ ত্যাগ করে, কাম ক্রোধ লোভ মোহ বিসর্জন দিয়ে তুমি আমাকে আশ্রয় করে আমার দর্শন আশায় সাধনায় বসলে। আমি তুষ্ট হয়ে তোমাকে দর্শন দিলাম। এখন বর নাও পুত্র, বর নাও। বর যদি দেবে মা গো, যে বর চাইব সে বর তুমি দেবে তো? বৎস, ভক্তের ইচ্ছা পূরণ করতে ইচ্ছাময় তারা আমি, বর চাও পুত্র। তবে বর দাও দেবী, যখনই আমার ইচ্ছে হবে তখনই তোমার দেখা যেন পাই। তথা বৎস, যে রূপে তুমি আমার দর্শন চাইবে আমি তোমায় সেই রূপেই দর্শন দেব। আমি দর্শন চাই আমার মনোময়ী প্রাণপ্রিয়া রূপে। প্রাণপ্রিয়া? হ্যাঁ, আমার মনোময়ী প্রাণপ্রিয়া রূপে তোমার দর্শন চাই। তথাস্তু। বৎস, অল্পভাগ্য ব্যক্তিগণের পক্ষে আমার সেই অদ্ভুত মহৎ রূপ দর্শন অতীব দুষ্কর। আমি তোমার প্রতি বাৎসল্যবশত সেই রূপ দর্শন করাইতেছি, তৎসঙ্গে আমিও অন্তর্হিতাইব। জয় তারা, 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 জয় তারা,
দুটা কাঁচ দিয়ে বললে মহামণি ও দিয়ে আমার কি হবে? বলিস কি রে শালা, আমি আমি নিজের চোখে নিজের চোখে কত কিছু দেখলাম, তুই বলিস কি শালা হতভাগা ছন্ন ছাড়া লক্ষ্মী ছাড়া শালা রূপের মোহ আমার বুঝে গেছে, যা পেয়েছি একটি মেয়ে ছাড়া আর কি চাই না, চাই না আর আলোর পেছনে ছুটতে, রূপের পরিবর্তে পায়ে দাও অরূপকে। নলিনীকে সংসার ত্যাগ করে শঙ্কর পন্থায় সন্ন্যাস সাধনা করতে বলো, জ্ঞানের সাধনাই হচ্ছে আত্মজ্ঞানের সাধনা, তাতেই তুমি জানবে আত্মা কি, ঈশ্বর কি, মানুষের সঙ্গে কি সম্পর্ক তাদের। নলিনী যা যা, তুই তার থেকে জ্ঞানের সাধনা কর, তার থেকে জানতে পারবি সব কিছু, যা যা ছয় থারা ছয় থারা ছয় থারা। তবে আমায় দীক্ষা দাও বাবা। মা হচ্ছেন শক্তি, আমরা তন্ত্র সাধনায় মাকে পেয়েছি, আমরা যতটুকু জানি তন্ত্র সাধনায়। যা যা তুই জ্ঞানী গুরুর অন্বেষণ কর। কোথায় গুরুর দেখা পাবে? তুই পশ্চিমে যা, সেখানে পাবি তোর জ্ঞানী গুরুর দর্শন। আমি যতটুকু জানতে পেরেছি মা তোকে দিয়ে অনেক কিছু করিয়ে নেবে। জয় মা জয় মা জয় তারা জয় তারা জয় তারা। জ্ঞান সাধনার জ্ঞানী গুরু, হ্যাঁ জ্ঞানী গুরুর সন্ধান চাই, জ্ঞানী গুরুর সন্ধান চাই। জ্ঞানী গুরু ধরতে পারলে মায়াবিনী মায়া জাল ছেড়ে আমি বেরোতে পারবো। চাই জ্ঞানী গুরু, চাই জ্ঞানী গুরুর সন্ধান, হ্যাঁ জ্ঞানী গুরু আমার সন্ধান চাই। নিগমানন্দ পরমহংস তুমি